হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো আমি যে কীভাবে আপনারা আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, ওটা আপনার স্ক্রিনটা আপনার কীভাবে চেঞ্জ করতে পারবেন। তো কীরকম এরকম, তো এটা যদি পছন্দ না হয় আবার পাল্টাতে পারেন এরকম। তো আমি এটাই দেখাবো যে আপনারা কীভাবে এরকম চেঞ্জ করবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল ঘন্টিতে প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে, একটা ছোট গ্রিন কাপড় নিয়ে দেওয়ালে এভাবে আটকে নিতে হবে, ঠিক আছে। তো একটা টুল থাকবে ছোট বসার জন্য। তো আমি এগুলো সব কিছু নিজে বাড়িতে বানিয়েছি, ঠিক আছে। তারপর একটা স্ট্যান্ড থাকতে হবে, একটা মাইক থাকলে খুবই ভালো ব্যাপার, আর একটা দুটো লাইট লাগবে, ঠিক আছে। তো আপনারা যে কোনো লাইট ব্যবহার করতে পারেন। তো আমি লাইট দুটো নিচে বাড়িতে বানিয়েছি। তো কীভাবে বানিয়েছি আপনারা যদি দেখতে চান তো নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা পরে আই বোতামে দিয়ে দেবো, ঠিক আছে। ওখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে বানিয়েছি। তো এই সফট লাইট, এগুলো সফট লাইট বলা হয়। তো এই দুটো যদি কিনতে যান অনলাইনে কমসে কম 4-5 হাজার টাকা পড়বে, ঠিক আছে, দুটোতে। তো আমি কিনে বানিয়েছি মাত্র 300-350 টাকা খরচা করে, ঠিক আছে। তো আমি নিজে বানিয়েছি। তো কীভাবে বানিয়েছি যদি দেখতে চান তো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে সেটিং থাকতে হবে, সেটিং করবেন। তো তারপরে আপনারা কী করবেন, একটা ভিডিও বানিয়ে নেবেন, ঠিক আছে, এরকম দেওয়ালে দাঁড়িয়ে, ঠিক আছে, আপনার একটা ভিডিও বানিয়ে নেবেন। তো আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে একটা ভিডিও বানিয়ে নেবেন আপনারা। তো তারপরে কী করবেন আপনারা, তো সবার প্রথমে আপনি আপনার কাইন মাস্টার ওপেন করে নেবেন। ওপেন করার পরে মাঝে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে প্রথমে যে 16x9 এটাতে ওকে করবেন, ঠিক আছে। তো এটা ওপেন করার পরে উপর যে মিডিয়া ফাইল আছে মিডিয়া ফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনি যদি গুগল ক্রোমে সার্চ করেন যে ব্যাকগ্রাউন্ড ফটো, তো আপনার হাজার হাজার চলে আসবে, ঠিক আছে। তো আপনারা একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিয়ে নেবেন। তো আমি একটা নিয়ে নিচ্ছি এখান থেকে, এটা নিলাম। তো এটাকে আপনারা যত বড় ভিডিও রাখবেন, ঠিক আছে, তো তত বড় বাড়িয়ে দেবেন এটাকে। তো আমি এত বড় করে দিলাম। তো করার পর প্রথমে গিয়ে আবার লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে যে ভিডিওটা আপনারা শ্যুট করেছেন সেটা ওপেন করবেন। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে প্রথমে এটা কী করবো, ক্রপিংয়ে গিয়ে একটু দুই সাইডটা বাদ দিয়ে, এক্সট্রা যে পার্টটা আছে এটা বাদ দিয়ে দেবো। তো বাদ দেওয়ার পরে এটাকে আমরা ঠিক একটু নিচে নামিয়ে দেবো। নামানোর পরে আমার ভিডিওটাকে মানে উল্টো করা হয়েছে, ঠিক আছে, তো এটাকে রোটেট করে এটা সোজা করে দিলাম, ঠিক আছে। তো এটাকে ঠিক নিচে একবার সেম সেম করে বসিয়ে দেবেন, ঠিক আছে, নিচে যেন খালি না থাকে। তো আপনারা এভাবে বসিয়ে দেবেন। তো বসানোর পরে আপনারা কী করবেন, ক্রোমাকিতে চলে যাবেন, যত মানে শুরু এখানে, ঠিক আছে। তো এটা আপনার মেন জিনিস। তো ক্রোমাকিটা এটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এই যে আপনার নিচে আছে শো মাস্ক, ঠিক আছে, এটা ক্লিক করে আপনারা এরকম করে রাখবেন, ঠিক আছে। তো উপরে যেটা হচ্ছে ওটা আপনার আপনার যে শরীর, ঠিক আছে, আপনার চেহারাটা ওটা পুরো সাদা করতে হবে ওটা, ঠিক আছে। তো ওটা আপনাকে সাদা করতে হবে, একটু যেন কালো না থাকে, তো এরকম পুরো সাদা হবে, ঠিক আছে। আর নিচে যেটা হচ্ছে ওটা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ঠিক আছে, তো এটাকে আপনার পুরো কালো করতে হবে। তো পারফেক্টভাবে করবেন তবে আপনার এটা পুরো গ্রিন স্ক্রিনটা চলে যাবে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, একটু মানে কালো রাখলে হবে না উপরেরটা। তো এবার ওকে করে দেবেন। তো এই দেখুন এরকম হয়ে গেছে, ঠিক আছে, প্লে করে দেখি একবার। তো দেখুন কত সুন্দর গ্রিনটা সরে গেছে। তো দেখুন কত সুন্দর গ্রিন কালারটা সরে গেছে। তো এটাতে একটু দাগ দাগ আছে, ঠিক আছে। তো এটা আরও ভালো করতে গেলে আবার ক্রোমাকিতে যাবেন। ক্রোমাকিতে যাওয়ার পরে এটা একটু আপনারা ভালো করে বসিয়ে দেবেন, ঠিক আছে, একটু আপনারা দেখবেন কম বেশি করে দেখবেন। তো পারফেক্টভাবে যেটা হয় সেটা করবেন, ঠিক আছে।
তো যদিও না হয় তো মাঝের টাকে ক্লিক করবেন একবার, ঠিক আছে। ডিটেলস কার্ভ ফুলে যেটা আছে তো নিচেটা একটু মানে নিচে নামিয়ে দেবেন, উপরটা একটু উপরের দিকে তুলে দেবেন। তো এই দেখুন এত সুন্দর হয়ে গেছে। তো এবার মানে বুঝতে পারবে না কেউ যে আপনি কোনো গ্রিন স্ক্রিনে আপনি ভিডিও করেছিলেন, ঠিক আছে, কেউ ধরতেই পারবেন আপনাকে। তো ভিডিওটা বড় বড় ইউটিউবটা বড় বড় ইউটিউব যারা আছে তারা ঠিক এইভাবে ভিডিও বানায়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা আমার, তো প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।